স্ক্রিনটির দিকে তাকিয়ে কিন্তু শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি এখানে একজন পুরুষকে দেখানো হয়েছে এবং তার পাশাপাশি একজন নারীকে দেখানো হয়েছে। এখন শিক্ষার্থীরা এটি স্বাভাবিক কথা আমাকে বলো তো, যদি কথা বলার সময় পুরুষ কিংবা নারী কাউকে নির্দেশ করে কিছু বলতে হয় তাহলে কিন্তু আমাদের আলাদা করতে হবে বিষয়টি। যদি আমরা আলাদা না করি তাহলে আমি কোন লিঙ্গকে কথাগুলো বলছি সেটি কিন্তু বোঝা যাবে না। আমি কোনো পুরুষকে সম্বোধন করে কথা বলছি নাকি কোনো নারীকে সম্বোধন করে কথা বলছি সেই বিষয়টি বোঝা যাবে না। একদম প্রাথমিক পর্যায়ে তারা দুজনই মানুষ, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি দুইজনকেই উদ্দেশ্য করে বলি তাহলে আমাদের মনে প্রশ্ন থেকে যাবে কাকে উদ্দেশ্য করে বলছি। যদি আমি বলি আমাদের কলেজে একজন শিক্ষক আছেন, এক কথায় যখন আমি এটি বলবো তখন আমি ধরে নেব হয় পুরুষ শিক্ষক আছেন না হয় মহিলা শিক্ষক আছেন। যদি এভাবে বলি আমাদের কলেজে একজন পুরুষ শিক্ষক রয়েছেন একজন মহিলা শিক্ষক রয়েছেন, এই জায়গা থেকে কিন্তু আমি বুঝতে পারছি যে ঠিক আছে এই কলেজটিতে একজন পুরুষ পড়ান এবং অন্য আরেকজন মহিলা পড়ান। তার মানে এখান থেকে কিন্তু আমরা দিন শেষে এই যে লিঙ্গান্তরের বিষয়টি বা নরবাচক ও নারীবাচক শব্দ পৃথকীকরণের বিষয়টি সেটি নিশ্চিত করতে পারছি। আর এই জিনিসটিকে মাথায় রেখে মূলত নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ হলো নরবাচক শব্দ নারীবাচক শব্দ। এবং আজকের বাংলা দ্বিতীয় পত্রের এই ক্লাসটি নিতে ইনস্ট্রাক্টর হিসাবে আমি মাহবুবুল নওয়াজ ফারসিম আছি তোমাদের সাথে। তাহলে চলো শিক্ষার্থীরা দেরি না করে এখনই আজকের ক্লাসটি শুরু করে দিই। দেখো নরবাচক ও নারীবাচক শব্দ প্রথমে আমরা যেটি করব, বাংলা ভাষায় বহু বিশেষ্য শব্দ ও কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয়। তার মানে নরবাচক অথবা নারীবাচক যে শব্দগুলো রয়েছে তাদের সবগুলোই বিশেষ্য শব্দ অথবা বিশেষণ শব্দ। আবার এমন কিছু বিশেষ্য বা বিশেষণ আছে যেগুলোতে নর বা নারী উভয়কেই বোঝানো হয়। তার মানে কিছু কিছু বিশেষণতে আমি নরও যেমন বোঝাতে পারবো ঠিক তেমনি নারীও বোঝাতে পারবো। এবার দেখো বিশেষ্য ও বিশেষণের এই নর নারী ভেদের নামই হচ্ছে গিয়ে লিঙ্গ, যেটি একদম ক্লাসের ভূমিকাতে আমি বলে ফেলেছিলাম যে মূলত এখানে লিঙ্গান্তরের একটি কাজ আমার করতে হয়। ব্যাকরণে শব্দের নর ও নারীবাচকতাকে সংক্ষেপে পুং ও স্ত্রী দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। শিক্ষার্থীরা এক্ষেত্রে একটি উদাহরণ দেয়, যদি আমি বলি সে ফুটবল খেলছে এক্ষেত্রে কিন্তু সে দিয়ে বোঝানো যায় না যে কে ফুটবল খেলছে, কোনো মহিলা ফুটবল খেলছে নাকি কোনো পুরুষ ফুটবল খেলছে। যদি আমি লিখি সে তারপর ব্র্যাকেটের মাঝে পুং ফুটবল খেলছে, তার মানে কোনো একজন পুরুষ বা ছেলে ফুটবল খেলছে। কিংবা যদি লিখি সে ব্র্যাকেটের মাঝে স্ত্রী, তাহলে আমি বুঝে নিব কোনো একজন স্ত্রীলিঙ্গ বা কোনো একজন মেয়ে বা কোনো একজন মহিলা ফুটবল খেলছে। এভাবেই আমরা ব্যাকরণের শব্দের পর মূলত নর ও নারীবাচকতাকে সংক্ষেপে পুং এবং স্ত্রী দিয়ে প্রকাশ করতে পারি। এই যে জায়গাটি রয়েছে আশা করি শিক্ষার্থীরা তোমাদের মনে থাকবে। এরপরে দেখি আমরা নরবাচক ও নারীবাচক শব্দের ক্ষেত্রে, নরবাচক শব্দ পুংলিঙ্গ যথা পিতা পুত্র, নারীবাচক শব্দ স্ত্রীলিঙ্গ যথা মাতা কন্যা। এটি বোঝাচ্ছে এই ব্যাপারে আদতে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু দেখো কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো দিয়ে আমি নরও বুঝাই নারীও বুঝাই, সেগুলো কি কি? যেমন সন্তান, মন্ত্রী। আমি যদি বলি আমার একজন সন্তান আছে, এখন আমি কিন্তু এখানে সুন্দর মতো বলে দিচ্ছি না আমার যে সন্তান তার লিঙ্গটি কি, সে কি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। কিন্তু যখন আমি বলছি আমার একজন সন্তান আছে তখন কিন্তু আদত আমি এটিই বুঝিয়ে দিচ্ছি যে দিন শেষে আমার একজন সন্তান আছে, সেটি মেয়েও হতে পারে সেটি ছেলেও হতে পারে। কিন্তু সন্তান যে আছে এবং সন্তান যে একই সাথে ছেলেকেও প্রতিনিধিত্ব করে এবং মেয়েকেও প্রতিনিধিত্ব করে সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যায়। এরপর দেখো মন্ত্রী, ধরো আমি বললাম বাংলাদেশে বর্তমানে 9 জন মন্ত্রী আছে। এখন আমি যদি বলি 9 জন মন্ত্রী আছে, এর মধ্যে কতজন মন্ত্রী পুরুষ কতজন মন্ত্রী নারী সেই বিষয়টি কিন্তু বলছি না, তবে এই মন্ত্রী দিয়ে কিন্তু নারী ও পুরুষ উভয়কেই আমি একত্রে বোঝাতে পারি। তার মানে মন্ত্রী শব্দটি একই সাথে নারী মন্ত্রীকে যেমন প্রতিনিধিত্ব করে ঠিক তেমনি পুরুষ মন্ত্রীকেও প্রতিনিধিত্ব করে। এই জায়গা দুটো আমাদের মনে রাখতে হবে। আবার দেখতে পাই অনেক সময় নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমনও কিছু অজীব বিশেষ শব্দকে ক্লিবলিঙ্গ বলা হয়। তার মানে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো দিয়ে মূলত আমরা অজীব বস্তুকে বুঝিয়ে থাকি কিন্তু সেক্ষেত্রে তাদেরও একটি লিঙ্গ আছে, সেই লিঙ্গটি হচ্ছে মূলত ক্লিবলিঙ্গ, যথা ঘর গাড়ি টেবিল ইত্যাদি। এই জায়গা থেকে দেখো আমরা পুরো লিঙ্গকে বা নরবাচক ও নারীবাচক শব্দকে 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত পুংলিঙ্গ,
দ্বিতীয়ত স্ত্রীলিঙ্গ, তৃতীয়ত উভয় লিঙ্গ এবং চতুর্থত ক্লিবলিঙ্গ। আশা করি এই যে ভাগটি পড়ালাম, ভাগটি তোমাদের মনে থাকবে। এরপর আত শিক্ষার্থীরা নারীবাচক শব্দ। সাধারণত নারীবাচক শব্দ দুই প্রকার, পত্নীবাচক অপত্নীবাচক। পত্নীবাচক এবং অপত্নীবাচক বলতে কি বোঝায় আসো সেটি আমরা পড়ি। পত্নীবাচকের ক্ষেত্রে আমার বুঝতে হবে এটি অবশ্যই স্বামী ও স্ত্রীর সম্পর্ক বোঝাচ্ছে, যেমন পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি, জেলে জেলেনি, গুরু গুরুপত্নী। দেখো যখন আমি এখানে পত্নীবাচক বলছি তার মানে অবশ্যই এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, পিতা মাতা অবশ্যই তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ, চাচা চাচি, দাদা দাদি, জেলে জেলেনি, গুরু গুরুপত্নী এরা সবাই কিন্তু মূলত বিবাহ বন্ধনে আবদ্ধ। তাই এদের ক্ষেত্রে আমি বলতে পারি এখানে যে নারীবাচক শব্দগুলো রয়েছে এসবগুলো পত্নীবাচক শব্দ। পত্নী বলতে এখানে স্ত্রী বোঝানো হচ্ছে। এরপর দেখো অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে হয় হচ্ছে অপত্নীবাচক, মানে এখানে বিবাহিত স্ত্রী না সেটি বোঝানো হচ্ছে, যেমন খোকা খুকি, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নেতা নেত্রী, পাগল পাগলি। দেখো শিক্ষার্থীরা খোকাখুকি যদি বললি তাহলে আমরা বুঝবো একজন ছোট ছেলে এবং একজন ছোট মেয়ে, ছাত্রছাত্রী বুঝবো আমরা দুজনই শিক্ষার্থী, এর মধ্যে একজন ছেলে শিক্ষার্থী আর একজন মেয়ে শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা দুজনই পাঠদানকারী, একজন ছেলে পাঠদানকারী আর একজন মহিলা পাঠদানকারী। এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি না যে তাদের মাঝে আদৌ বিবাহ সূত্রে কোনো প্রকার সম্পর্ক বিদ্যমান আছে কিনা। তাই আমরা বলতে পারি যেহেতু এখানে বিবাহ সূত্রে কোনো প্রকার সম্পর্ক বিদ্যমান নেই, এই যে শব্দগুলো রয়েছে এগুলো সব হচ্ছে অপত্নীবাচক শব্দ। আশা করি এই বিষয়টা তোমরা মনে রাখবে। এরপর আত শিক্ষার্থীরা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ। কিছু কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক। এগুলো কি আমাদের এখানে কিছু উদাহরণ রয়েছে, শিক্ষার্থীরা এখানে আলাদা করে পড়ার কিছু নেই, এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন শিক্ষার্থীরা কৃতদার অকৃতদার, এই দুটো দিয়ে মূলত আমি নিত্য নরবাচক বোঝাচ্ছি, তার মানে এটির কোনো আলাদা স্ত্রীবাচক শব্দ নেই। ঠিক তেমনি নিত্য নারীবাচক কিছু উদাহরণ রয়েছে, সতীন বিধবা। দেখো এক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে কোনো প্রকার পুরুষবাচক শব্দ পাচ্ছি না। দেখো সতীন, সতীনের ক্ষেত্রে কিন্তু আমি আলাদা কোনো পুরুষবাচক শব্দ পাই না। বিধবা, এটির ক্ষেত্রেও কিন্তু আমি আলাদা করে কোনো প্রকার পুরুষবাচক শব্দ পাচ্ছি না। এই যে জায়গাটি রয়েছে যেটি বরাবরই আমার নারীবাচক শব্দ হয়ে এসেছে সেটি বোঝাতে মূলত আমি নিত্য নারীবাচক বুঝাই বা নিত্য নরবাচক বুঝাই। আশা করি এই জায়গাটা তোমাদের মনে থাকবে। এরপর দেখি নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন। এইগুলো গঠন করতে নিলে আমাদের কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়, যেমন প্রত্যয়যোগে। এখানে দেখতে পাই কিছু কিছু নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে গিয়ে সাধারণ কিছু প্রত্যয় যুক্ত হয়। সেগুলো কি কি আসো, আপ্রত্যয় বৃদ্ধ বৃদ্ধা, প্রিয় প্রিয়া, কনিষ্ঠ কনিষ্ঠা। শিক্ষার্থীরা আসো আমরা এই যে সম্পূর্ণ জায়গাটি আছে ভেঙে ভেঙে পড়ি। প্রথমে রয়েছে বৃদ্ধ, এখানে মূল শব্দ হচ্ছে কি বৃদ্ধ, এর সাথে যখন আমি এই স্বরে আকারটি যুক্ত করে ফেলি হয়ে যায় বৃদ্ধা। এখানে যে আটি এসছে এটি হচ্ছে আমার আপ্রত্যয়। এরপর দেখো প্রিয় মূল শব্দ এখানে যুক্ত হয়েছে আপ্রত্যয়, হয়ে গেল আমার প্রিয়া। এরপর দেখো কনিষ্ঠ, এখানে কনিষ্ঠ মূল শব্দ আসলো আমার আপ্রত্যয়, হয়ে গেল কনিষ্ঠা। এই সবগুলি কিন্তু আমার এই আপ্রত্যয় দরুণ হয়েছে, তার মানে বলতে পারি আপ্রত্যয়ের কারণে আমি এখানে নরবাচক শব্দকে নারীবাচক শব্দে রূপান্তর করতে সক্ষম হয়েছি। এরপর দেখো ই প্রত্যয়, এখানে আমরা দেখি দাদা দাদি, দাদা পুরুষবাচক, দাদি এখানে যেটি হয়েছে আমার মূল শব্দ দাদার সাথে হ্রস্ব ইকার যুক্ত হয়েছে বা ই প্রত্যয়টি যুক্ত হয়েছে, ফলশ্রুতিতে খুব সুন্দর করে এখানে আমি এটি পুরুষবাচক শব্দকে মহিলাবাচক শব্দে রূপান্তর করতে পেরেছি। এরপর রলো জ্যাঠা জেঠি, পাগল পাগলি, সবগুলোর শেষেই দেখো একটি করে হ্রস্ব ইকার রয়েছে। দেখো শিক্ষার্থীরা একটি করে হ্রস্ব ইকার রয়েছে, ফলশ্রুতিতে আমি বলতে পারি এখানে ই প্রত্যয় এসেছে এবং এই ই প্রত্যয়টি আসার কারণে জ্যাঠার স্ত্রীবাচক শব্দ হয়ে গিয়েছে জেঠি, পাগল এর স্ত্রীবাচক শব্দ হয়ে গিয়েছে পাগলি। এই যে প্রত্যয়যোগে আমাদের শব্দ গঠনের প্রথম ধাপটি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এরপর আমরা দেখি ইনি প্রত্যয়, যেমন দেখো কাঙ্গাল কাঙ্গালিনী, এখানে মূল শব্দ কাঙ্গাল যুক্ত হয়েছে ইনি, হয়ে গেল শিক্ষার্থীরা কাঙ্গালিনী, ফলশ্রুতিতে ইনি প্রত্যয়ের মাধ্যমে আমি স্ত্রীবাচক শব্দ পেলাম। এরপর দেখো বাঘ বাঘিনী, এখানে বাঘ হচ্ছে মূল শব্দ আর এখানে ইনি প্রত্যয় যুক্ত হওয়ার মাধ্যমে হয়ে গিয়েছে আমার বাঘিনী, তার মানে আমি বাঘের যে স্ত্রীবাচক শব্দটি রয়েছে সেটিকে বলতে পারে বাঘিনী। এরপর দেখো ইনি প্রত্যয়, এক্ষেত্রে দন্তন্য দীর্ঘ ইকার আসবে, সেটি মূলত বোঝানো হচ্ছে দেখো বিজয়ী বিজয়িনী,
শেষে দেখো শিক্ষার্থীরা দন্ত ন দীর্ঘ ইকার এবং এর আগে রয়েছে হ্রস্ব ইকার বা হ্রস্ব ই, এভাবে হয়ে যাচ্ছে আমার ইনি। ঠিক এই জায়গা থেকে শিক্ষার্থীরা আমরা বুঝি বিজয়ী এর স্ত্রীবাচক শব্দ হয় বিজয় ইনি এই ইনি প্রত্যয়ের মাধ্যমে। একইভাবে যোগী যোগিনী, তেজস্বী তেজস্বিনী। তারপর দেখো দীর্ঘ ই, এর মানে হচ্ছে দীর্ঘ ই প্রত্যয় কিশোর, এটি হলো গিয়ে মূল শব্দ, এর সাথে দীর্ঘ ই যুক্ত হয়ে হয়ে গেল আমার কিশোরী। এরপর দেখো নর, এর সাথে দীর্ঘ ই যুক্ত হয়ে গেল আমার নারী। এরপর দেখো সুন্দর, এর সাথে দীর্ঘ ই যুক্ত হয়ে গেল আমার সুন্দরী। তো শিক্ষার্থীরা মূলত এ সকল প্রত্যয়যোগের মাধ্যমে আমি এভাবে নরবাচক শব্দকে নারীবাচক শব্দে রূপান্তর করতে পারি। আরও আছে প্রত্যয়যোগের উদাহরণের মাঝে নি প্রত্যয়, এখানে আমরা পড়ছি জেলে জেলেনি। দেখো জেলে এখানে মূল শব্দ, শেষে যুক্ত হয়েছে নর স্বীকারে নি, এর মাঝে হয়ে গেল জেলেনি, এটি হচ্ছে কি নি প্রত্যয়। এরপর বেদে বেদেনি, দন্ত নর স্বীকারে নি, বেদে থেকে বেদেনি হয়ে গেল ধোপা ধোপানি। এরপর রয়েছে বতী, দেখো গুণবান গুণবতী, ব ত দীর্ঘ ইকারে তি, এভাবে হচ্ছে কি আমার বতী প্রত্যয়ের মাধ্যমে আমি সম্পূর্ণ নরবাচককে নারীবাচকে রূপান্তর করতে পারছি। পুণ্যবান পুণ্যবতী, এখানেও আমরা নরবাচককে নারীবাচকে রূপান্তর করতে পারছি। মতি, ম ত দীর্ঘ ইকারে তি, হয়ে গেল বুদ্ধিমান বুদ্ধিমতী। এরপর দেখো শিক্ষার্থীরা শ্রীমান, শ্রীমানের পরে কিন্তু আমি এখানে ম ত দীর্ঘ ইকারে তি দিচ্ছি এবং শ্রীমানকে আমি শ্রীমতী করে সুন্দর মতো নারীবাচক শব্দে রূপান্তর করছি। আবার বুদ্ধিমানের ক্ষেত্রে বুদ্ধিমতী করে আমি এটিকে নারীবাচক শব্দে রূপান্তর করছি। মূলত শিক্ষার্থীরা আমাদের নরবাচক এবং নারীবাচক শব্দ রূপান্তরের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এছাড়া দেখো অক প্রত্যয় দিয়েও কিন্তু নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অক এর জায়গায় ইকা হয়। যেমন দেখো পাঠক, যদি আমি ভাঙ্গিটাকে পাঠ যোগ অক, হয়ে গেল পাঠক, এটিকে আমি লিখব পাঠ যোগ ইকা, হয়ে যাবে পাঠিকা। লেখক, লেখ যোগ অক লেখক, আমি যদি এটিকে স্ত্রীবাচক শব্দ রূপান্তর করি লেখ যোগ ইকা লেখিকা। গায়ক, এখানেও কিন্তু গায়ক থেকে আমি যখন গায়িকা বানাচ্ছি সুন্দর মতো একটি আমার ইকার প্রত্যয় চলে আসছে। আশা করি শিক্ষার্থীরা এই জায়গাটি তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর দেখি শিক্ষার্থীরা নারী নির্দেশক শব্দ যোগে, কিছু কিছু ক্ষেত্রে আমার নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়। যেমন লোক স্ত্রীলোক, শ্রমিক নারী শ্রমিক, ছেলে ছেলে বউ। দেখো লোক এখানেও আছে এখানেও আছে, এখানে লোক হচ্ছে কি মূল শব্দ, এটাকে আমি স্ত্রী যুক্ত করলাম, তার মানে একটি নারী নির্দেশক শব্দ যুক্ত করলাম। শ্রমিক নারী শ্রমিক, দেখো নারী নির্দেশক শব্দ, ছেলে ছেলে বউ, বউ অবশ্যই নারী নির্দেশক শব্দ। এগুলোর মাধ্যমে কিন্তু আমি নরবাচককে নারীবাচক শব্দ রূপান্তর করতে পারি। এরপর দেখো কিছু ক্ষেত্রে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়। দেখো শিক্ষার্থীরা এখানে বিড়াল রয়েছে, বিড়াল দিয়ে আমি আসলে কিন্তু বোঝাতে পারছি না এটি কোন লিঙ্গ। যখন আমি মদ্দা বিড়াল বলছি, মদ্দা মানে এখানে পুরুষ, আর মাদি বিড়াল বলছি, মাদি মানে এখানে মেয়ে, তার মানে পুরুষ বিড়াল মেয়ে বিড়াল। আবার দেখো ভাইপো ভাইজি, এখানে মূল শব্দ হচ্ছে কি ভাই, ভাই দিয়ে আমি বুঝতে পারছি না কোন লিঙ্গকে বোঝানো হচ্ছে। যখন আমি বলছি ভাইপো, তার মানে ভাইয়ের ছেলে, পো দিয়ে আমি ছেলে বুঝাচ্ছি। আবার যখন বলছি ভাইঝি, ঝি, এই ঝি দিয়ে আমি মেয়ে বুঝাচ্ছি, মানে ভাইয়ের মেয়ে। আশা করি এই জায়গাটা তোমাদের মনে থাকবে। এরপর আমরা পড়বো স্বতন্ত্র শব্দের ক্ষেত্রে। কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের সাধারণত গঠনগত কোনো মিল থাকে না। যেমন ভাই বোন, পিতা মাতা, ছেলে মেয়ে, বর কনে, বাদশা বেগম। দেখো শিক্ষার্থীরা ভাই বোন এখানে কিন্তু আমি কোনো প্রকার প্রত্যয় যোগ করছি না, কোনো প্রকার আলাদা নারীবাচক শব্দ যোগ করছি না, ভাইয়ের পরে বোন লিখছি, পিতার পরে মাতা লিখছি। এসব ক্ষেত্রে আমরা বলতে পারি স্বতন্ত্র শব্দ যোগকরণের মাধ্যমে আমি নরবাচক শব্দকে নারীবাচক শব্দে রূপান্তর করতে সক্ষম হচ্ছি। আরও রয়েছে কিছু, যেমন বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না, এটি শিক্ষার্থীরা বোঝার খুব জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যেগুলো দিয়ে প্রাতিষ্ঠানিক পদমর্যাদা বোঝানো হয়, যেমন সহকারী শিক্ষক, সভাপতি, সাধারণ সম্পাদক, এই যে জায়গাগুলো রয়েছে এটির মাধ্যমে কিন্তু আমি দিন শেষে কোনো একজন ব্যক্তির পদ বুঝাচ্ছি। এই পদের সময় কিন্তু আমি কিছুতেই সেটিকে নারীবাচক শব্দে রূপান্তর করব না, এই বিষয়টি আমাদের মস্তিষ্কের ভেতরে রাখতে হবে। এবং এই জায়গা থেকে যে উদাহরণগুলো দেখতে পাই, নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক। নার্গিস আক্তার নাম শুনেই বুঝতে পারছি ইনি একজন মহিলা, কিন্তু আমি কিন্তু বলছি না তিনি একজন সহকারী শিক্ষিকা, আমার এখানে সহকারী শিক্ষকই বলতে হবে। এরপর দেখো নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, আমি কিন্তু বলছি না নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপত্নী, কারণ
এ সভাপতি, সহকারী শিক্ষক এসবই হচ্ছে প্রাতিষ্ঠানিক পদমর্যাদা। ফলশ্রুতিতে আমি এটিকে আলাদা করে কোনো প্রকার নারীবাচক করতে পারবো না, এটিই হচ্ছে আমাদের ব্যাকরণের নিয়ম। আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি বেশ ভালো করে বুঝতে পেরেছ এবং ক্লাসের এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটি কুইক কুইজ। দেখা যাক, প্রথম প্রশ্নটি হচ্ছে বিশেষ্য ও বিশেষণের নারী ও নর ভেদের নাম কি? ক বচন, খ নির্দেশক, গ বর্ণ এবং ঘ লিঙ্গ। শিক্ষার্থীরা সবাই একটু চিন্তা করো, ক্লাসের একদম শুরুর দিকে এটি বলেছিলাম। এবং শিক্ষার্থীরা যারা যারা ভাবছো আরে এটার উত্তর তো লিঙ্গ ছাড়া কিছুই হবে না, তাদের উত্তর শতভাগ সঠিক। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে ঘ, যে বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রে নারী ও নরভেদের নাম হচ্ছে কি লিঙ্গ। আশা করি এই উদাহরণটি তোমাদের মনে থাকবে। শিক্ষার্থীরা, এবার রয়েছে আরও একটি প্রশ্ন, কিন্তু এবারের প্রশ্নের উত্তরটি আমি আর দিয়ে দিব না। এখন এই প্রশ্নের উত্তর তোমরা সুন্দর মতো কমেন্ট সেকশনে এসে দিয়ে দিবে এবং পরবর্তীতে আমি নিজে এসে কমেন্ট সেকশনে এর সঠিক উত্তরটি জানিয়ে দিব। এবং শিক্ষার্থীরা যারা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের কমেন্টে গিয়ে আমি নিজে রিপ্লাইতে ধন্যবাদ দিয়ে আসব। আশা করি তোমরা সবাই সুন্দর মতো এই প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পারবে। প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাও আমি একবার বলে দিচ্ছি। নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক? ক সন্তান, খ ভেড়ি, গ ছাত্র এবং ঘ হচ্ছে ঘর। শিক্ষার্থীরা দ্রুততার সাথে কমেন্ট সেকশনে গিয়ে এই প্রশ্নটির উত্তরটি দিয়ে আসো। শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের সাথে থেকো।